না আজকে আমরা দুটো প্রোগ্রাম একসঙ্গে করছি, একটা হচ্ছে কমিউনিটি ইন্ট্রোডাকশন প্রোগ্রাম। সমুদ্রে মাছ ধরতে গেলে অনেক সময় কাগজপত্র বা বহির্শত্রুর আক্রমণ প্রতিহত করা থেকে আরম্ভ করে নিজের জীবন জীবিকা রক্ষার জন্য যে সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ দরকার, অগ্নি নির্বাপক বা লাইফ জ্যাকেট, লাইফ সেভিংস ইকুইপমেন্ট প্রভৃতি কীভাবে রাখতে হয়, কীভাবে ইউজ করতে হয়, এগুলো ওনারা একটা সমস্ত মৎস্যজীবীদের শেখাচ্ছেন। আর সেকেন্ডলি যেটা সবচেয়ে বড় জিনিস, যে আমরা চিকিৎসা পরিষেবা কেন্দ্রটা আজকের এখানে করেছি ওনাদেরই উদ্যোগে, ভারতীয় নৌবাহিনীর উদ্যোগে। তো এটা খুব ভালো লাগছে, প্রায় 500+ মৎস্যজীবী এখানে চিকিৎসার পরিষেবা আজকের পাচ্ছেন এবং নৌবাহিনী প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে দিচ্ছেন। এটা আমরা খুব আনন্দিত এবং উপকৃত, কেননা কোভিডের জন্য আমরা আমাদের যে স্থায়ী চিকিৎসা পরিষেবা ছিল তা বন্ধ রেখেছি। এই মুহূর্তে বিভিন্ন এই সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান, ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড বা কখনো আই চেকআপ যারা করেন, চৈতন্যপুর মিশন, এরা এসে এই সব করছে। এগুলো আমাদের খুব ভালো লাগছে এবং সাধারণ মানুষরা ভালো পরিষেবা পাচ্ছেন, চিকিৎসার পরিষেবাটা। তো এগুলো আমরা আগামী দিনে আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ইনাদের সঙ্গে আলোচনা করেছি এবং আমরা আশা করছি এটা পাবো এবং এটা আমরা খুব গর্বিত। আমি শ্যাম সুন্দর দাস, সম্পাদক দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান নেভি ভারতীয় নৌসেনার পক্ষ থেকে আজকে দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় ফ্রি মেডিকেল ক্যাম্প INS নেতাজি সুভাষ বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে আমাদের সভাগৃহে। প্রায় 500+ মৎস্যজীবী এই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ নিচ্ছেন। আমরা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ইন্ডিয়ান নেভির পক্ষে যারা আধিকারিক এসছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ তারা তাদের অভিজ্ঞ মেডিকেল টিম নিয়ে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন এবং 500+ মৎস্যজীবী তাদের নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ নিচ্ছেন আজকের এই শিবিরে। আর কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন? ইন্ডিয়ান নেভি বরাবরই আমাদের সাথে সহযোগিতা করেন, এছাড়াও আজকে আরেকটি প্রোগ্রাম রয়েছে, কমিউনিটি ইন্ট্রোডাকশন প্রোগ্রাম, যাতে সমুদ্রে যারা মৎস্য শিকারে যান মৎস্যজীবীগণ তাদের নানান সমস্যা সম্পর্কে তারা আজকের এই শিবিরে তাদেরকে অবহিত করবেন। খালি মেডিকেল ক্যাম্প হচ্ছে না, তার সঙ্গে আর কী কী দেওয়া হচ্ছে? মেডিকেল ক্যাম্পের সাথে তারা যারা স্বাস্থ্য পরীক্ষার সুযোগ নিচ্ছেন আজকের এই শিবিরে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র বিনামূল্যে ইন্ডিয়ান নেভির আজকের এই শিবির থেকে দেওয়া হচ্ছে। কদিন ধরে চলবে? আজকে একদিনের জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। আগামী দিনে আমরা ইন্ডিয়ান নেভির যারা কর্তা ব্যক্তি এসছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে আগামী দিনে যাতে বছরে 3-4 এই ধরনের শিবির তারা এখানে আয়োজন করতে পারেন আমাদের সহযোগিতার মধ্য দিয়ে। আজকে ঠিক কী কী বিষয় মানে রোগ নির্ণয় করা? আজকে মেডিসিনের ডক্টর এখানে রয়েছেন, তিনি হায়দ্রাবাদ থেকে এসে আমাদের মধ্যে পৌঁছেছেন, অভিজ্ঞ ডাক্তারবাবু। এছাড়াও এখানে ব্লাড সুগারের র্যান্ডাম টেস্ট করা হচ্ছে, ব্লাড প্রেশার চেক করা হচ্ছে, আরও যারা নানান উপসর্গ নিয়ে আমাদের মধ্যে মৎস্যজীবী বন্ধুগণ এসেছেন তাদের স্বাস্থ্য পরীক্ষা করতে, সমস্ত সুযোগ আজকের এই শিবিরে তারা পাচ্ছেন বিনামূল্যে ওষুধ সহ। আমার নাম নবকুমার পয়রা, আমি দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের ডাইরেক্টর। মানে আজকে দীঘা ফিশারম্যান টেস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিকেল টিম হয়েছে এখানে, আমরা বিনা পয়সায় ডাক্তার দেখাচ্ছি আর বিনা পয়সায় ওষুধ পাচ্ছি, আমরা মৎস্যজীবী থেকে খুশি আনন্দিত। নৌসেনাবাহিনী, রঘুনাথ পয়রা। আমার নাম দীনেশ দাস, আমি এখানে মৎস্যজীবী আন্ডারে কাজ করি, দীঘা অ্যাসোসিয়েশনের আন্ডারে কাজ করি। এখানে দীঘার অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে, ইন্ডিয়ান নেভির দ্বারা ডাক্তারের দ্বারা পরিচালিত করা হচ্ছে। আমরা খুব এতে আমরা খুব আনন্দিত হয়েছি, আমরা ফ্রিতে চিকিৎসা পাচ্ছি। এরকম আমরা অ্যাসোসিয়েশনের কাছ থেকে খুবই আনন্দিত উপকৃত হচ্ছি, এমন ইন্ডিয়ান নেভির কাছ থেকে আমরা খুব এরকম যদি 2-4 যদি আমাদের এরকম ক্যাম্প হয় আমরা এই গরিব জিনিস মানে খুবই আনন্দিত থাকবেন।